ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে পোলাও রান্না করা যায়। সহজ পোলাও এর জন্য লাগছে 2 কাপ পরিমাণ পোলাও চাল, যেটা ধুয়ে নিতে হবে আধা ঘন্টা আগে। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার পাত্রে প্রথমে আমি তেল দিচ্ছি, তেলটা দিব 2-3 টেবিল চামচ। আমি পোলাওটা বেশি রিচ করব না, এই জন্য আমি ঘিয়ের পরিমাণটা কম ইউজ করছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি, 3 টেবিল চামচ তেলের সাথে 1 টেবিল চামচ ঘি। এক্ষেত্রে ঠিকই ঘিয়ের ফ্লেভারটা পারফেক্ট থাকবে এবং আমার পোলাওটাও রিচ হবে না। এই দেখুন স্টার ফুল, আমি এটা দিয়ে পোলাওটা রান্না করব। এটা আলাদা একটা ফ্লেভার দেবে। এখানে এলাচ, দারচিনি আমি অন্য কিছু ইউজ করছি না, আমি স্টার ফুলের ফ্লেভারটা চাচ্ছি তাই। এবার আমি আমার পেঁয়াজ কুচিটা দিয়ে আলাদাভাবে বেরেস্তা বানিয়ে নিব। আগে এটা সমানভাবে কুচি দেখতে হবে, যাতে পেঁয়াজ কুচিটা সমানভাবে হয়, তাহলে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি হয়। এই দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আমি তুলে রাখলাম বেরেস্তাটা। এবার আমি আলাদা আরেকটু পেঁয়াজ কুচি দেবো, এটাকেও আবার একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমার আদা এবং রসুন, 1 চামচ 1 চামচ করে 2 চামচ আদা এবং রসুনের পেস্ট, এটাকেও একটু ভুনে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আমার আধা ঘন্টা আগে ধুয়ে রাখা পোলাও চালটা, এখানে 2 কাপ চালটা দিয়ে দেব। পানি ঝরিয়ে রাখতে হবে ভালোভাবে। এই চালটাকে আমি এখন একটু ভাজবো এই তেলটা, তেল এবং মশলার মধ্যে। যত ভাজাটা পারফেক্ট হবে তত আমার পোলাওটা ঝরঝরা হবে। এই দেখুন ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ভালোভাবে ভুনে নেব। ভুনা শেষ হয়ে এবার আমি এখানে পানি দেব, পানিটা যাতে আগে গরম করা থাকে। এখানে আমার 2 পট চাল, তা আমি পানি দেব 4 পট, এটা মাপা, যতটুকু চাল হবে তার ডাবল পানি। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। দেখুন গরম পানি হতে সাথে সাথে বলক আসছে। এবার আমি এটাকে ঢেকে দিব, একদম পুরো আছে 10 মিনিট। 10 মিনিট পর দেখুন কত ঝরঝরে একটা পোলাও। আমরা এটাকে আরেকটু পারফেক্ট হওয়ার জন্য আবার এটাকে একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন একদম পারফেক্ট একটা পোলাও সহজে। এটা হচ্ছে একদম সহজ আমাদের ট্রেডিশনাল যে পোলাওটা সেটা। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, কোনো পানি নেই এবং প্রতিটা ভাত আলাদা। এবার আমি আমার প্রথমে যে বেরেস্তাটা ছিল সেটা ছিটিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পোলাও। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।